Hello, this is Farhana. Welcome to my channel. আজকে আমি আপনাদেরকে নতুন একটা মজাদার রেসিপি হাতে কাটা পিঠা তৈরি করে দেখাবো। অনেকে চই সেমাই বলে, আবার অনেকে হাতে কাটা সেমাইও বলে থাকে, এটা হাতে কাটা পিঠাও বলে থাকে অনেকে। আসলে এক এক দেশের এক এক রকম করে মানুষ বলে, কিন্তু জিনিস কিন্তু একটাই। সো নর্মালি আমরা এটাকে হাতে কাটা সেমাই বলে থাকি, যেটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয়। সো চলুন দেখি ভিউয়ার্স এই মজাদার রেসিপিটা কিভাবে তৈরি করতে হয়। হাতে কাটা সেমাই রান্না করার জন্য এখানে 1 কিলো দুধ নিয়েছি। অনেক আগে থেকে এটা জাল দিতে দিয়ে রাখা হয়েছে। এখন এর মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দিলে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়। এই তেজপাতাটা দিয়ে আর একটু নাড়ব। এখন এর মধ্যে পাটারি গুড় যেটা, সেইটা পরিমাণ মতো, প্রায় 1 কাপের মতো আমি এর মধ্যে দিয়ে দেব। এটা আসলে মিষ্টি, আপনারা যতটুকু খান কম বেশি করতে পারবেন। এটা মিষ্টির উপর, আপনাদের উপরে এটা ডিপেন্ডেন্ট। এখন পাটারি গুড়টা দিয়ে খুব ভালো মতো এটা জাল দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে লবণ, 7 মতো লবণ, 1/2 চা চামচের মতো। তো দিয়ে এটা নাড়তে হবে যাতে গুড়টা, পাটারি গুড়টা গলে যায়। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হবে কুড়ানো নারকেল। কুড়ানো নারকেলও এর মধ্যে 1 কাপ দিয়ে দেওয়া হলো। নারকেলটা দেওয়ার পরে এটা ননস্টপ নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এই গুড়টা না গলে যাচ্ছে। অপেক্ষা করছি প্রায় 2 মিনিটের মতো। পাটারিটা গলে গেছে। এখন আমি এই হাতে কাটা সেমাইটা অর্ধেক নিয়েছি, আর অর্ধেক আপনারা ইচ্ছে করলে রোদে শুকিয়েও এটা ফ্রিজ আপ করে রাখতে পারেন 7 দিনের মতো। সো এখন ইনস্ট্যান্ট যেটা বানানো হয়েছে অর্ধেকটা আমি আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। এই এখন আমি এই হাতে কাটা সেমাইটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা আস্তে মিডিয়াম হিটে রান্না করতে হবে, এবং খুব আস্তে আস্তে রান্না করতে হবে যাতে এটা গলে না যায়। চামচ দিয়ে খুবই আস্তে আস্তে এটা নাড়তে হবে। প্রায় 5 মিনিটের মতো এটা মিডিয়াম জালে সেদ্ধ করতে হবে। ফিরে আসছি 5 মিনিট পর। এই কাটা সেমাই রান্না করাটা হয়ে গেছে, কারণ এটা ইনস্ট্যান্ট যেহেতু কাঁচা সেমাই, যার কারণে এক বলক আসার সাথে সাথেই এটা নামিয়ে ফেলতে হবে। আর যেটা শুকনো হয়, আপনারা যদি এই সেমাইটাকে একটু রোদে শুকিয়ে তারপরে 2-4 দিন পরে রান্না করতে যান, তাহলে সেদ্ধ হতে একটু সময় নেবে। সো এটা যেহেতু একদম ইনস্ট্যান্ট বানানো সেমাই, তো এটা বেশি সময় লাগবে না। এক বলক আসার সাথে সাথেই এটা নামিয়ে ফেলতে হবে। সো আমার অলরেডি বলক চলে এসছে, আমি এখন এটা নামিয়ে ফেলবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি সেমাইটা, ঠিক দেখতে পাচ্ছেন এইরকম হবে, দেখতে পাচ্ছেন। সো এখন আমি এটা নামিয়ে ফেলবো। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল হাতে কাটা সেমাই। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্টস এবং শেয়ার করবেন, এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদেরকে নিয়ে অবশ্যই তৈরি করে খাবেন এবং আমার জন্য দোয়া করবেন। আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আমি ফারহানা। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।